হ্যালো এভরিওয়ান, আজকের সলিড ওয়ার্কস টিউটোরিয়ালে আমরা এই অবজেক্টটা ক্রিয়েট করব এবং এই অবজেক্টটা ক্রিয়েট করার জন্য যে যে টুলসগুলো লাগবে সেইগুলোর ব্যবহার দেখাবো। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সো আমরা এটা ড্র করার জন্য, সো আমরা যদি এখানে ডাইমেনশনগুলো দেখি, এখান থেকে এটার লেন্থ হচ্ছে 32 mm আছে, এখানে 3.5 mm রেডিয়াসের একটা কার্ভেচার আছে, আর এখান থেকে এই লাইন দুইটার ডিস্টেন্স হচ্ছে 1.5 mm দুইটার জন্য, এবং এই এজ পয়েন্ট থেকে এই এজ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 10 mm। সো আমরা এই এবং পুরো অবজেক্টটা হচ্ছে 1 mm সার্কেলের একটা সুইফট ক্রিয়েট করা আছে। সো আমরা অবজেক্টটা ক্রিয়েট করার জন্য আমরা সলিড ওয়ার্কসে ফার্স্ট হচ্ছে আমরা একটা প্ল্যান ক্রিয়েট করি, প্ল্যান সিলেক্ট করে নিই, প্ল্যানটা হচ্ছে আমরা টপ প্ল্যানে নিলাম। ওকে নাও, সো আমাদের অবজেক্টটা হচ্ছে লাইনগুলো আমরা ড্র করি। ওকে, দেন এই লাইনগুলোকে ক্রিয়েট করে নিই। ওকে, না আমরা ডাইমেনশনগুলোকে স্মার্ট ডাইমেনশনিং এর মাধ্যমে দিয়ে দিই। এটা হচ্ছে 32 mm, সো এই ডিস্টেন্সটা হচ্ছে 1.5 mm। সিমিলারলি এই ডিস্টেন্সটাও ছিল 1.5 mm। এই দুইটার মধ্যে ডিস্টেন্স ছিল 4 mm, এবং এই এই এজ থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স ছিল 10 mm। সিমিলারলি এটারও ডিস্টেন্স ছিল 10 mm, বাট আমরা ওইটার জন্য বারবার ডাইমেনশন না করে এটাকে আমরা হচ্ছে ভার্টিক্যাল করে দিচ্ছি এটার সাথে। ওকে, সো এটাকে সিলেক্ট করে দেন কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করে দেন, এখান থেকে ভার্টিক্যাল যদি সিলেক্ট করে দেয় দেন দুইটাই 10 mm ডিস্টেন্সে চলে আসবে না। ওকে, দেন আমাদের এখানে একটা সার্কেল হবে যেটার ডায়া ছিল হচ্ছে 7 mm, মানে রেডিয়াস হচ্ছে 3.5 mm। সো আমরা এখন এই অবজেক্ট এই কার্ভেচার অংশটা ক্রিয়েট করি, 7 ডায়ের একটা কার্ভেচার। নাও আমরা এখানে একটা সার্কেল ড্র করি, ওকে। সো দেখুন এইখানে এটার সাথে হচ্ছে রিলেশন আছে, ট্যানজেন্ট আছে, সিমিলারলি আমরা এই পয়েন্টগুলোর সাথে হচ্ছে ট্যানজেন্ট করে দেবো এটাকে। তার আগে এটাকে আমরা ডাইমেনশনিং করে নিই, এটা হচ্ছে ডায়া 7 mm। ওকে নাও, ওকে, সো আমরা এই রিলেশনগুলোকে শো করে দিই, এটাকে সিলেক্ট করে দেন কন্ট্রোল প্রেস করে সার্কেলটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা রিলেশনটা টেনজেন্ট করে দিই। ওকে, সিমিলারলি আবার এটার সাথে এই লাইনটা টেনজেন্ট করে দিই। ওকে, সো সিমিলারলি আমরা এখানেও একটা সার্কেল ড্র করবো। ওকে, এখানে আমরা আরেকটা সার্কেল ড্র করব। ওকে, না সিমিলার ওয়েতে আমরা এখানেও এই রিলেশনগুলোকে ট্যানজেন্ট করে দিই। সো ট্যানজেন্ট করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন লাইনটাকে এখান থেকে অ্যাড রিলেশনে ট্যানজেন্ট। ওকে, আবার সেম ওয়েতে আমরা এই রিলেশনগুলোকে শো করব। ওকে, ট্যানজেন্ট, ওকে, সো এটা এই দুইটা রিলেশনটা হয়ে গেল। সিমিলারলি এখানে আমরা রিলেশনটা ক্রিয়েট করে দিই, এটার সাথে এটা হচ্ছে এই লাইনটা থাকবে ট্যানজেন্ট। ওকে, ট্যানজেন্ট, ওকে,
ওকে, সো আমাদের এই কার্ভেচার অংশগুলো ফুললি ডিফাইন্ড হয়ে গেল। নাও আমরা বাড়তি অংশগুলো আমাদের ট্রিম টুলসের সাহায্যে কেটে দিব। এগুলো আমাদের দরকার নেই। ইয়েস, কেন কোনো বাড়তি অংশ আছে কিনা, এই যে আমাদের এখানে কিছু বাড়তি অংশ আছে, এগুলোকে ডিলিট করে দিই, ট্রিম করে দিলাম। সো এখানে কিছু বাড়তি অংশ দেখা যাচ্ছে, আমরা এগুলোকে ট্রিম করে দিলাম। সিমিলারলি আমরা এখানেও বাড়তি অংশগুলোকে ট্রিম করে দিই। ইয়েস, ওকে, ওকে, নাও আমাদের লাইনটা ড্র হয়ে গেল। নাও ওকে, সো আমরা এক্সিট স্কেচে যাই। নাও আমাদের যেহেতু এটাকে সুইপ করতে হবে, আমাদের 1 mm ডায়ার একটা সার্কেল দিয়ে, সো আমরা এই সার্কেলটা সুইপ করার জন্য আমাদেরকে আগে প্লেনটা সিলেক্ট করে নিতে হবে, যে প্লেনটাতে হচ্ছে আমরা সার্কেলটা ড্র করব। সো প্লেনটা সিলেক্ট করার জন্য আমরা ফিচার্সে গিয়ে এই যে এখানে যে রেফারেন্স জিওমেট্রি আছে, রেফারেন্স জিওমেট্রি থেকে প্লেনে ক্লিক করবো। দেন প্লেনে ক্লিক করার পরে বলবে যে ফার্স্ট রেফারেন্স, সো আমরা ফার্স্ট রেফারেন্স হচ্ছে এই লাইনটাকে সিলেক্ট করে দেবো। সেকেন্ড রেফারেন্স হবে হচ্ছে আমরা যে পয়েন্টটাতে হচ্ছে প্লেনটা ক্রিয়েট করতে চাই, আমরা প্লেনটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে একটা প্লেন ক্রিয়েট হয়ে গেল, দেন ওকে প্রেস করলাম, এই যে আমাদের প্লেনটা ক্রিয়েট হয়ে গেল। সো আমরা যদি এখানে একটা স্কেচ করতে চাই, সো স্কেচে যাই, স্কেচ, দেন নর্মাল, এই যে এখানে চলে আসছে। সো আমরা এখানে 1 mm ডিস্টেন্সের, সরি, 1 mm ডায়ার একটা সার্কেল ড্র করার কথা। সো এটাকে স্মার্ট ডাইমেনশনিং করি, 1 mm। ওকে, নাও আমরা আমাদের স্কেচটাকে হচ্ছে সুইপ করে ফেলবো। ওকে, এক্সিট স্কেচে গেলাম। দেন আমরা যে ফিচারে যাই, এই যে আমাদের সুইপটা শো করতেছে, আমরা আইসোমেট্রিক ভিউতে যাই যেন ভালো করে বোঝা যায়। নাও, সো সুইপ করার জন্য আমরা সুইপটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের অটোমেটিক এই সার্কেলটা সিলেক্ট হয়ে গেছে, অথবা যদি না সিলেক্ট হয়ে থাকে তাহলে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দেবে। নাও আমাদের কাছে সুইফট পাথটা হচ্ছে ডিফাইন করে দিতে হবে, সো আমাদের পাথ হচ্ছে এটা। সো পাথটা সিলেক্ট হয়ে সুইফট হয়ে গেছে। নাও যদি আমরা ওকে দিই তাহলে আমাদের ড্রয়িংটা হয়ে গেছে। সো আমরা এই অংশটা, এই প্ল্যানটাকে হাইড করে ফেলি। সো এটাই হচ্ছে আমাদের সেই অবজেক্টটা যেটা তৈরি করার কথা ছিল, এই আলপিনটা। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন টিউটোরিয়ালটি। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।